কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেছি। অনেকের ডিমান্ড থাকে যে আমার অ্যাকোস্টিক গিটার আছে, আমার অ্যাকোস্টিক গিটার আছে, সে সেফ যাই হোক, তো আমি কি ব্যাগ নেবো, গিগ ব্যাগটা আমার কি ধরনের হবে? তো আমি সেই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে চলে এসেছি। দুর্দান্ত ব্যাগের কোয়ালিটি, কম রেঞ্জের মধ্যে দারুণ রেঞ্জ, যে রেঞ্জে আপনি বাইরে কোথাও থেকে যদি আপনি বানাতে চান তার থেকে ডবল পড়ে যাবে। তো কি ফিচার্স আছে ব্যাগটার মধ্যে সেসবও আপনারা জানবেন। ব্যাগটা কোথার থেকে নেবেন সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? আর ব্যাগটা আপনার গিটারটাকে সেফ রাখবে, এই ধরনের ব্যাগ নিতে গেলে আপনার গিটার চিরদিন সুস্থ থাকবে, ঠিক আছে? গিটারেরও সুস্থ থাকা প্রয়োজন, যারা গিটারিস্ট তারা বোঝে। তো আপনারা চলে আসুন আমার সঙ্গে, দেখবেন আমি ব্যাগটা নিয়ে চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে অনেকে ভাবে যে আমার গিটার তো আছে, তো আমি কি ধরনের ব্যাগ নেবো। তো আপনার অ্যাকোস্টিক গিটার ধরুন 38 ইঞ্চি, যদি কারো বাচ্চা শিখছে, গিটার শিখছে, যার যাদের বাচ্চার বয়স ধরুন কম, গিটার শিখছে, তাদের গিটারটাও ছোট, তো কি ধরনের ব্যাগ নেবেন? তো সব সাইজের ব্যাগের জন্য, গিটারের জন্য এই ব্যাগটা প্রযোজ্য। 38 ইঞ্চি হোক, 39 ইঞ্চি হোক, 40 ইঞ্চি হয়, 41 ইঞ্চি হয়, গিটারের সাইজ এই চারটে সাইজ, 38, 39, 40, 41, এই চারটে সাইজের জন্য এই ব্যাগটা খুব ভালো। ব্যাগটার রেঞ্জটা খুব কম, পুরো অফার দিচ্ছিল তো আমি নিয়ে নিয়েছি। এইটা একটা দিয়েছে, এটা কি কাজ সেটাও আমি জানাচ্ছি, ঠিক আছে? রাখছি। আর কি কি দিয়েছে? সান্তা ক্লজের ঝোলার থেকে বেরাচ্ছে, এটা স্ট্রাইপ দিয়েছে, তার সঙ্গে কিছুগুলো পিক দিয়েছে, আর কিছু নেই, না কিছু নেই। তো এটা স্ট্রাইপ আছে, তার সঙ্গে দুটো পিক দিয়েছে, ঠিক আছে? আর একটা ফেন্ডার লেখা আছে পিকটাতে, এইটা দিয়েছে। এটা হচ্ছে আপনার ভিতর থেকে গিটারটাকে এইভাবে, গিটারের যে নেকটা থাকে, ঠিক আছে, এটা আমার গিটারটা, এইখানটাতে আপনি এইভাবে এটাকে ঢুকিয়ে ঢাকা দিতে পারেন, ঠিক আছে? তারপর গিটারটা ভিতর থেকে প্যাক করে দিলেন, এভাবে ঢাকাটা দিলাম, তাহলে এখানে কিছু স্ক্র্যাচ লাগবে না, বা আমার কি গুলো যেগুলো আছে সেগুলো ঘুরে যাবে না, ঠিক আছে? তারপর আমি ব্যাগটার মধ্যে ভরে দেবো। এটা হচ্ছে স্ট্রাইপটা যেটা আমি লাগাবো, তো আমি সাইডে রেখে দিচ্ছি এখন। অনেকের কোশ্চেন থাকে যে গিটার যে ব্যাগটা নেবো সেটা কি কোয়ালিটির হতে হবে, তো আমি বলবো বন্ধুরা 10 mm প্যাড যথেষ্ট একটা অ্যাকোস্টিক গিটারের জন্য, কেন অ্যাকোস্টিক গিটার অত ভারী হয় না, তো 10 mm প্যাড আপনার গিটারকে সুস্থ সবল রাখার জন্য, ভালো রাখার জন্য একদম যথেষ্ট। এটার আমি বলে দিই, এখানে একটা চেন দিয়েছে যেটা একটা কভার আছে, এই কভারটাতে আপনি আপনার মিউজিক্যাল বুক, পিক্স, আপনার ক্যাপো এগুলো ক্যারি করতে পারবেন, হ্যাঁ, খাতা, কিছু মিউজিক্যাল খাতা মিউজিকের জন্য আপনি এখানে ক্যারি করতে পারবেন। এইখানে একটা চেন আছে যেটা গিটারটা ইন করার জন্য, ভেতরে ঢোকাবার জন্য, চেনের কোয়ালিটি খুব ভালো দিয়েছে মেক্সা। ব্যাগটা হচ্ছে মেক্সা, মেক্সা কোম্পানির ব্যাগ হচ্ছে, তো এটা খুব ভালো কোয়ালিটির ব্যাগ। ভিতরটা খুলে দেখিয়ে দিই, চেনটা নতুন, এটা 10 mm প্যাড, এই যে প্যাডটা দেওয়া আছে 10 mm, এই দিকেও 10 mm, তো 20 mm প্যাড আছে। আপনি ধরুন গিটারটাকে কি করলেন, এইভাবে আপনি এটা পরাবেন গিটারটাতে, তারপরে এটার ভিতর ভরবেন। তো আমি ভরেও দেখিয়ে দিচ্ছি, আমার এটা 41 ইঞ্চির ড্রেড নট হচ্ছে ফেন্ডার স্কোয়ারের, তো এইভাবে আপনারা এটাকে পরিয়ে নেবেন যাতে কোনো রকম ভাবে কিসগুলো ঘুরে না যায়, ঠিক আছে? এটার মধ্যে ভালো থাকে, আপনি পরাবেন তখন এটার মধ্যে সুস্থ থাকবে, ভালো থাকবে গিটার। এইভাবে ঢুকিয়ে দিলেন, এটা আমার 41 ইঞ্চির। এটার মধ্যে ঢুকে গেছিল, অ্যাকচুয়ালি আমি ভাবছি আর যাও বা লাগছে না কেন, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমার যে স্ট্রাইপের যে পিনটা থাকে না সেটা আটকে গেছিল গিটারটা, যাই হোক এবার লেগে যাবে, দেখতে পাচ্ছেন 41 ইঞ্চির গিটারও ঢুকে গেল, ঠিক আছে? এটাকে ভিতরে পাঞ্চ করে দিলেন ভালো করে, এই চলে এলো গিটার ব্যাগ। এটা ডিউরেবল খুব ভালো, এটা
ক্যারি করার সময় বুঝতে পারলাম শক্ত ধরনের দিয়েছে। এই পরে আমি একবার দেখিয়ে দিই এইভাবে ক্যারি করার জন্য আপনার গিটারের ব্যাগ। বন্ধুরা আমি এটা নিয়েছি অ্যামাজন থেকে, ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। তো ব্যাগটার দাম হচ্ছে 699 টাকা, মানে 700 টাকায় ধরুন। আর এটা কিছুদিন আগে দাম ছিল 599 টাকা, 100 টাকা কম ছিল। অফারগুলো মাঝে মধ্যে আপনারা চেক করে নেবেন। আমার চ্যানেলকে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা পাশে যেটা দেখাচ্ছে সেটাকে অল করে দিন। তো সঙ্গে থাকুন, যারা মিউজিক ভালোবাসে তাদের সঙ্গে এই ইনফরমেশনগুলো শেয়ার করতে থাকুন। সুস্থ থাকুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।